যে গণসমাবেশ আছে এই সকল সমাবেশগুলো পরিচালনা করে থাকেন ওলামা ইকরাম। ওলামা ইকরামের ডাকে লাখো লাখো মানুষ নিজের পকেটের টাকা গাফের টাকা খরচ করে আসে। এরকম সমাবেশ সারা দেশের প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় জেলায় শহরে বন্দরে সব জায়গায় যে মানুষের সমাবেশ হয়ে থাকে, এই সমাবেশগুলো হলো প্রকৃত গণমানুষের সমাবেশ, যেখানে কোনো প্রকার ফোর্স নেই, যেখানে কোনো প্রকার অর্থ করি কোনো প্রকার সুযোগ সুবিধা বা কোনো স্বার্থের কোনো ব্যাপার সেবার থাকে না। শুধু তাই নয়, ওয়াজ মাহফিল গুলো মসজিদের মেম্বার গুলো এই সমাজকে কি দিয়েছে সেটি দেখবার জন্য আপনি মাহফিলের আয়োজনের দিকে তাকাতে পারেন। এত বিশাল বড় আয়োজন, গোটা দেশের আদর্শ মাহফিল গুলোর একটি। এই মাহফিল পরিচালনা করবার জন্য কিছু ভলান্টিয়ার ভাইয়েরা স্বেচ্ছায় কাজ করছেন আল্লাহকে খুশি করবার জন্য। এটাকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের বিশেষ কোন কসরত তাদের করতে হচ্ছে না। শুধু এই মাহফিল কেন, লক্ষ লক্ষ মানুষের ওয়াজ মাহফিল, লক্ষ লক্ষ মানুষের ইসলামিক সম্মেলন, লক্ষ লক্ষ মানুষের আয়োজনে বড় বড় ইসলামিক প্রোগ্রাম গুলো, এসব প্রোগ্রাম গুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য শত শত পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না। এই ওয়াজ মাহফিল গুলোতে যে শান্তির বার্তা দেওয়া হয়, শৃঙ্খলা শেখানো হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, মানুষকে আদর্শ শেখানো হয়, সেটা হলো এই ওয়াজ মাহফিল গুলো কোন প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বিশেষ কোন পরিশ্রম ছাড়া, তাদের বিশেষ কোন উদ্যোগ ছাড়া এই মাহফিল গুলো যে টিকে থাকে, এগুলো যে সুচারুরূপে সম্পন্ন করা যায়, এটি হলো এই ওয়াজ মাহফিল গুলো থেকে শান্তি শৃঙ্খলার যে বার্তা দেওয়া হয় তার একটা প্রমাণ। ভাইরা আমার, 200-500 মানুষের কোন মেলা হলেও, সাধারণ কোনো প্রোগ্রাম হলেও সেখানেও দেখা যায় এক দু গাড়ি পুলিশ ভাইদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, তারপর অকারেন্সের ভয় থাকে। শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মসজিদে জমার দিন, শত শত হাজার মানুষের উপস্থিতি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে কোনো প্রহরার প্রয়োজন হয় না, সেখানে কোনো অশান্তি নেই, সেখানে কোনো দাঙ্গা নেই, সেখানে কোনো হাঙ্গামা নেই, সেখানে কোনো মারামারি নেই। এগুলো থেকে প্রতীয়মান হয় যে ওলামা ইকরাম এদেশকে কোথায় নিয়ে যেতে চান, তাদের অবদানের জায়গাটা কোথায়, তারা এদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা নীতি নৈতিকতা আদর্শ এবং মানুষের মানুষ হতে শিখান, খাঁটি মুসলমান হতে শিখান। ভাইরা আমার, ওলামা ইকরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ার সম্পর্কে আমরা অনেকে জানি না। 2010 সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে 3 লক্ষ মসজিদ ছিল, সেটা এখন অর্থাৎ 14 বছর পরে এসে নিশ্চয়ই প্রায় 4 লাখের মতো হবে। 4 লক্ষ মসজিদ এদেশে যদি থাকে, এই মসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিন মিলে কমপক্ষে 8 লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছে। মসজিদগুলোর যে চেইন আছে, এই চেইন গোটা দেশের এমন কোনো জায়গা নেই, গ্রাম হোক আর শহর হোক, যেখানে মসজিদ নেই, যেখানে ইমাম সাহেব নেই, মুয়াজ্জিন নেই, খতিব নেই। এই যে মসজিদগুলোর বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, মসজিদগুলোকে আবাদ করছেন 4 লক্ষ মসজিদকে কমপক্ষে 8 লক্ষ মানুষ। এক একটা মসজিদে জুমার দিন যদি গড়ে 150 করে মানুষ নামাজ পড়তে আসেন, খতিব সাহেবের খুতবা বা বায়ান শোনার জন্য আসেন, তাহলে 4 লক্ষ মসজিদে গড়ে যদি 150 করে মানুষ হয়, 6 কোটি মানুষ হয়, প্রতি সপ্তাহে দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, ওলামায়ে কেরাম, আলেম সমাজ, তারা 6 কোটি মানুষকে অফলাইনে সশরীরে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন, পথ নির্দেশ করতে পারেন, ওলামাদের কথা শুনবার জন্য, খুতবা শ্রবণ করবার জন্য 6 কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয়। শুধু তাই নয়, একজন মানুষের সারা সপ্তাহে সবচাইতে যে টাইমটাতে তিনি মানসিকভাবে ফ্রেশ থাকেন, যে মানুষ যে টাইমটাতে তিনি সবচেয়ে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন, সেই সময়টাতে তিনি মসজিদে মিম্বরের সামনে বসে থাকেন। সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে, কষ্ট থাকে, সেই গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিন দিনে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা শুক্রবার দিয়ে মুসলমান সুন্দর কড়কড়া বড়মড়া জামা পরে, তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সারা সারা সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা, সবচাইতে
তার যে ট্যাঙ্কটা মূল্যবান, যে ট্যাঙ্কটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না, সেরকম নির্মল এবং ফ্রেশ একটা ট্যাঙ্ক ইমাম সাহেবের সামনে খুব বসানোর জন্য আছে। এদেশের যত মিডিয়া আছে, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, যতগুলো রেডিও চ্যানেল আছে, একযোগে সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত 9টা থেকে 10টা যদি ধরি আমি, এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত 9টা থেকে 10টা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলের দর্শকের সংখ্যা কেমন হতে পারে, আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বুদ্ধারা আছেন, তারা ভালো বলতে পারবেন। আমার বিশ্বাস ইমাম সাহেবদের, খতিব সাহেবদের, ওলামায়ে কেরামের কথা শোনার জন্য যে 6 কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার, সমস্ত মিডিয়াগুলো দর্শক পিক টাইমে যা একত্র হয়, যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের মিম্বরের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্দেহ আতীত হবে। ভাইরা আমার, ওলামায়ে কেরামের পাওয়ারের জায়গাটা, শক্তির জায়গাটা, তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে, সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারেন। জুমার মিম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায়, জুমার মিম্বর থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায়, জুমার মিম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায়, তাহলে এই দেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ওলামায়ে কেরামের যে কাজ করার অপরচুনিটি আছে, ওলামায়ে কেরামের যে অপার সম্ভাবনা আছে, ওলামায়ে কেরামের কাজের যে বিশাল জায়গা রয়েছে, ওলামায়ে কেরামের যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে, সেটি আপনাদেরকে উপলব্ধি করতে পারে। সময় ভাইরা আমার, ওলামায়ে কেরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মিম্বর থেকে কিংবা মিডিয়া থেকে, ওলামায়ে কেরাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছে সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে। আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই। এদেশে প্রত্যেকটা সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে, বোনদের হক, কুকুরদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে, বাবার সম্পদে, মায়ের সম্পদে, ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম শহরে, বন্দরে, গ্রামে, মাহফিলে, মঞ্চে, মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে অ্যাওয়ারনেস করেছেন, মানুষকে যেভাবে অ্যাওয়্যার করেছেন, মানুষকে যেভাবে সচেতন করেছেন, তার ফলশ্রুতিতে এদেশে এই সম্পদের সুষ্ঠু বন্টন অনেকখানি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একচ্ছত্রভাবে আমি বলতে পারি এদেশে শুধুমাত্র ওলামায়ে কেরামে। ওলামায়ে কেরামের কারণে এদেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি, গণ্ডগোল, ফাসাদ, এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশে ওলামায়ে কেরামে। সময় ভাইরা, বিয়ের বিয়ের মধ্যে যে যৌতুক প্রথা, এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামায়ে কেরাম শুরু থেকে আজ পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন। এই সমাজ থেকে যৌতুককে ঝেঁকিয়ে বিদায় করার যে অবদান, এই অবদানগুলো মূলত ওলামায়ে কেরামের আলেম সমাজে, আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন, যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানি বলতে পারি এদেশে জাদুঘরে উঠেছে। সময় তো ভাইরা আমার, ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে, আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা, যে সংখ্যা, যে স্বল্পতা, আমাদের সমাজে মাদক যতটুকু, মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছে, প্রশাসনের ভাইদের অনেক নিশ্চয় অবদান আছে, কিন্তু ওলামায়ে কেরামের অবদান সবার চেয়ে বেশি এবং সর্বাগ্রে। সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার থাকে, মানুষকে সতর্ক করে। ওলামায়ে কেরামের অবদান এভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। সময়ের উপস্থিতি আমার যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, ছাত্র বন্ধুরা আছে, আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ রাসূল যে মর্যাদা বর্ণনা করেছেন, এ সমাজের মানুষ আপনাদেরকে অন্তরের গভীর থেকে যে ভালোবাসা নিবেদন করেন, যে শ্রদ্ধা নিবেদন করেন, যে ভক্তি আপনাদের প্রতি আমাদের প্রতি প্রকাশ করেন, সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি।
আমাদের সে দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকু ঠিক মতো আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সদ্ভাবে ব্যবহার করতে হবে। সেজন্য সর্বাগ্রে যে বিষয়টি আমি বলতে চাই, আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন, ইনশাআল্লাহ সবকিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন। এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে, আপনার ভেতর থেকে জবাব আসতে হবে। আমি আলেম হচ্ছি আমার পেট পালার জন্য নয়, আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি, পড়াশোনা শেষ করে বাবার হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারিক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করবো, এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয়। আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলাইহিসসালামের যে দাওয়াতের মিশন, সেই মিশনটি ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। আমি একজন আদর্শ আলিম হব, নায়েবে রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ফেরি আমি করব। আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে, আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে, আমার অভাব বোধ করবে, আমার জন্য আফসোস এবং আক্ষেপ করবে, আমাকে সেরকম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমার পড়াশোনার উদ্দেশ্য, আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য, ইমামতি করার উদ্দেশ্য, মাদ্রাসা মদরসি করার উদ্দেশ্য, কোনটির উদ্দেশ্য পেট পালা নয়, আমার এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কিছুদিন পর পর আমাদের নিয়তের তেজদি নিয়তের নবায়ন করা খুব বেশি জরুরি, কারণ আমাদের মন শক্তির জায়গাটা হলো আমাদের ইখলাস। আমরা যদি ইখলাস ঠিক রাখতে পারি, আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, নিয়তে যদি ভেজাল না থাকে, মনে রাখবেন ওলামায়ে কেরামের এই শক্তিকে রূপবার ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তি কোন অপশক্তি নেই। অতএব ভাইরামা আমাদের এখলাসে কোন প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। কিছুদিন পর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন মাদ্রাসায় পড়ছি, কেন আমি আলেম হতে যাচ্ছি, অন্য অনেক পেশায় গেলে আমি অনেক সুযোগ সুবিধা পেতাম, রাষ্ট্রের অনেক বড় বড় সুবিধা আমি ভোগ করতে পারতাম, আমি অনেক পেশায় এসেছি, যে পেশায় থাকার কারণে সমাজের এক শ্রেণী মানুষ আমাকে স্বীকৃতির উপর পর্যন্ত দিবে না, তাহলে এরপরও আমি এখানে কেন এসেছি, কারণ আমি আপনার কাছ থেকে বিনিময় পেতে চাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি না বাবা চাই, না আমি পরিচিতি চাই, না আমি পার্থিব কোনো কিছু চাই। এই জায়গাটা কিছুদিন পর পর আমাদের পরিষ্কার করতে হবে। নাম্বার দুই, আমরা সবাই জানি আমাদের অনেক সালাফ বলেছে আলেম সে যে নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করে। অতএব কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি মনে রাখতে হবে সেই জ্ঞানগুলোর প্রত্যেকটি উপর আমাদেরকে আমলে সচেষ্ট হতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাহ প্রতিনিয়ত হাদিসের কিতাব থেকে আমরা গ্রহণ করছি শিখছি তার প্রত্যেকটিকে আমাদের বাস্তব জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং সেগুলোর উপর আমল আমাদের করতে হবে। আমরা যদি শুধুমাত্র নামে আলেম হই, আমাদের কর্মে আমাদের আমলে আমাদের আচরণে আমাদের আখলাকে আমাদের সার্বিক কর্মকাণ্ডে যদি কোরআন এবং হাদিসের প্রতিফলন না ঘটে, আমরা যদি কোরআন এবং হাদিসের রুদ্র প্রতীক বা মূর্তি না হতে পারি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আমরা কখনো সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমরা কখনো নবী আলাইহিসসালামের যে মিশন ছিল সেই মিশনকে নিয়ে সামনে আমরা বাড়তে পারবো না। আমরা যতটুকু পিছিয়ে আছি তার জন্য কয়েকটি বড় কারণের একটি কারণ হলো আমরা নিজেরা আমাদের অর্জিত জ্ঞান অনুযায়ী এই মনে আমরা আমল করছি। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলতে চাই, আমরা আমাদের শৈশবের মাদ্রাসার পরিবেশে মাদ্রাসার চৌহদ দিকে আমলের যে পরিবেশ দেখেছি এখন সেই পরিবেশ নেই। আমি আমার ছাত্র জীবনে এই হাটহাজারী মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র উজু করতেন, এত বেশি ছাত্র তাহাজ্জুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাজ্জুদে উঠে গেছে। তাদের নামাজে ছিল শিখবার মতো অনুপ্রাণিত হবার মতো। আমি হাতিয়া ফয়জুল্লাহ মাদ্রাসায় পড়েছি, সেখানে শতকরা 90% ছাত্রকে দেখতাম যে তারা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে। আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে বলতে পারি আপনাদের সাথে। হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্লাহ মাদ্রাসা, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ হাতে করা ছাত্র আমল ওস্তাদ মুহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলী
আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার উস্তাদে মুহতারাম উস্তাদে শফি মুফতি সাহেব সরসার রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা। আমার মনে আছে যে আমি যখন নাহবে মীর জামাতে পড়ি তখন আমাদের উস্তাদ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন, আমরা প্রশ্ন লিখে নিতাম। লেখার পর উস্তাদ বলতেন যাও যার যার রুমে চলে যাও, পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আস। আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম, নির্দিষ্ট সময় দেওয়া থাকতো, সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম। কেন রুমে যেতাম? কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না। হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন সেখানে বোর্ডিং এর কোন সিস্টেম এখনো পর্যন্ত নাই, আমি যতটুকু জানি। পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই, খুব সীমিত জায়গাতে 400-500 ছাত্র পড়াশোনা করতে হতো। তো আমরা যার যার জায়গায় গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম। আজও গোটা পৃথিবীতে এই ধরনের ঘটনা যদি বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে। অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে 50-55 জন ছাত্র ছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে, আমার পরিষ্কার মনে আছে আমি নিজে অবাক হয়েছি, কারণ এর আগে আমি একদিন মাদ্রাসা কোনো যে কোন দৃশ্য দেখিনি, সব মাদ্রাসার কোন দৃশ্য নেই। তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইরা প্রত্যেকে আমানতকারিতার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে উস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্রদের নীতি নৈতিকতা, তাদের আমল, তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের শৈশবে দেখেছি আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, গোটা দেশ, গোটা জাতি, গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে, নীতিবান বানাতে হবে, নামধারী মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে হবে। আপনারা সেই নবীওয়ালা মেহনতের কান্ডারি হতে হলে, নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের এই অনুযায়ী আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হল একজন হকানি আলেমের সবচেয়ে বড় মার্কা করার একটি হল দুনিয়াবী মুখতা। আমরা অনেক ইম্পর্টেন্স জ্ঞান অর্জন করি, অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে গিলে ফেলে। পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমন ভাবে ঢেকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই, আমাদের লক্ষ্য আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই। অতএব একজন আদর্শ আলেম হওয়ার জন্য আপনার জীবনে লক্ষ্য ঠিক করতে হবে। পার্থিব জীবনে অর্থ আহরণ করা, অর্থ সংগ্রহ করা, অর্থ সঞ্চয় করা, সম্পদশালী হওয়া, এটা একজন আলেম আপনি গায়ে হিসাবে আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না। অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে। আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নেককার বান্দাদের সোহবত। আসাদজা ইকরামের মধ্যে, সিনিয়র মুরব্বী ওলামা ইকরামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয়, যার প্রতি আপনার আস্থা হয়, যাকে মনে হয় বিচক্ষণ, যাকে মনে হয় সত্যিকারে আল্লাহ আলার মজ্জাটি, সেরকম মুরব্বী ওস্তাদদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি। আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অভাবপতন আমি দেখতে পাচ্ছি, আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, উস্তাদ এবং মুরব্বীদের কোন প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন জো আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমঝতা হ্যায় ও মুস্তাকিল বজ্জাত হ্যায়। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে আসলে কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। অন্তত দিন দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনার মাথার উপর কোনো না কোনো বিচক্ষণ, সময় সচেতন, আল্লাহ মুত্তাকি, মুখলেস, নিষ্ঠাবান, দূরদর্শী তা সম্পন্ন ওলামায়ে কেরাম বা মুরব্বীদের ছায়া আপনার উপরে থাকা দরকার, তাদের সাথে যোগাযোগ থাকা দরকার, কানেকশন থাকা দরকার, পরামর্শ থাকা দরকার, তাদের তত্ত্বাবধান দরকার, তাদের সোহবত দরকার। এই সোহবত ছাড়া প্রকৃত অর্থে জুহুদ, প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা, প্রকৃত অর্থে আখরাত মুকিদা, এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই তরুণ ভাইরা যারা আপনারা আলিম হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পথ এবং
আপনার গন্তব্যকে ঠিক করবার আগে, আপনার প্রতিটি বিষয়কে ধৈর্য করবার আগে অবশ্যই আপনি যাদের তুমি আস্থা রাখেন এরকম মুরব্বীদের ছত্র ছায়া তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। এরপরে পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো আজ আমাদেরকে সময়কে রিড করা জানতে হবে, সময়কে জানতে হবে, সময়কে বোঝা শিখতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে, যোগ্যতাকে বাড়াতে হবে। আমাদের মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের কিতাবী যোগ্যতা গড়া, একাডেমিক যোগ্যতা গড়া, আমাদের মাদ্রাসার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি আমরা যখন কর্মস্থলে যাব, আমরা যখন কাজের ময়দানে যাব, তার আগে বিশেষ করে দাওয়াতি ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে সময়ের ভাষা রপ্ত করতে হবে, তাদেরকে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রপ্ত করতে হবে, রাজনীতি সচেতন হতে হবে, সমাজের পালসকে বুঝতে চেষ্টা করতে হবে। এই জন্য প্রয়োজনীয় যে যোগ্যতা আছে সেগুলো অর্জন করতে হবে। এই যোগ্যতাগুলোর অভাবে অনেক আলিম আছে তারা জ্বলে উঠতে পারছেন না, তারা জেগে উঠতে পারছেন না, তাদের ভাষাগত দুর্বলতা আছে, তারা ভালো বাংলায় কথা বলতে পারেন না, তারা অনেকে হয়তো ইংরেজি ভালো জানেন না, তারা কম্পিউটারে ভালো দক্ষ না, তারা সময় সম্পর্কে ভালো জানেন না, জনগণের চিন্তা ভাবনা কি সেটা তারা জানেন না, জনগণের মন এবং মস্তিষ্ককে তারা রিড করতে পারেন না, সাধারণ মানুষের ভাবনাগুলোকে তারা পড়তে পারেন না। এই কারণে যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও তারা সমাজের মানুষকে সেভাবে উপকার পৌঁছাতে পারেন না। এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রতি, পাঁচ নম্বর হলো যে আপনি দক্ষ আলিম হিসাবে নিজেকে গড়ে তোলবার জন্য, প্রভাবশালী আলিম হিসাবে গড়ে তোলবার জন্য, আপনার দাওয়াকে ইফেক্টিভ এবং মসৃণ দাওয়া দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সময়ের এই প্রয়োজনীয় বিষয়গুলো, যোগ্যতাগুলো, স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে আলিম হওয়ার পাশাপাশি। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি জ্বলে উঠতে পেরেছেন, আপনি জেগে উঠতে পেরেছেন, আপনি জাগাতে পেরেছেন, আপনি যেই অবস্থানে চলে গেছেন সেটা আপনি হয়তো কল্পনা করতে পারেননি। নাম্বার ৬, আমাদেরকে ঐক্যের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এদেশে দিনকে কখনো আমরা অগ্রসর করতে পারবো না, মুসলমানদের কখনো আমরা রক্ষা করতে পারবো না, রক্ষা করবে না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আলেম হিসাবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ থাকি। মনে রাখবেন ঐক্য কখনো সকল চিন্তা সকল মত এক হয়ে কখনো ঐক্য হয় না। যদি সব চিন্তা আমাদের এক হয়ে যায়, সকল মত যদি আমাদের বিলুপ্ত হয়ে যায় তাহলে আর ঐক্যের প্রশ্ন কি? ঐক্য হবেই ইত্তেহাদ মাল ইখতিলাফ নীতির উপর ভিত্তি করে। আপনার সাথে কারো ভিন্ন মত থাকতে পারে কিন্তু ঐক্যমতের বহু জায়গা আছে, সেই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার আগে মাহমুদ রহমান ভাই কথা বলেছে, এর আগেও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমরা এই জাতির ঈমানের পাহারাদারি করা তো দূরের কথা, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই অসম্ভব হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এদেশে ওলামায়ে কেরামকে ইগনোর করার শক্তি সামর্থ্য কারোর আসলে নেই। এদেশে ওলামায়ে কেরামের যে চেইন, ওলামায়ে কেরামের যে নেটওয়ার্ক আছে, ওলামায়ে কেরামের যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, ওলামায়ে কেরামের যে সুযোগ এবং সম্ভাবনা আছে, এদেশের সকল রাজনৈতিক দল একসাথ হয়েও সেই সুযোগ সেই সম্ভাবনা সেই শক্তি আপনার কারো নেই। যতগুলো মসজিদ বাংলাদেশে আছে সবগুলো মসজিদ থেকে ওলামায়ে কেরামের কথা বলার সুযোগ আছে, তারা সমাজকে আলোকিত করবার সুযোগ রয়েছে। অতএব এই জায়গাটাতে আমরা যদি ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই তাহলে আমাদের সুরে সুর মিলিয়ে, আমাদের একের সাথে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে আমাদেরকে কাজ করা শিখতে হবে। ইত্তেহাদ মানে ইখতিলাফ, আপনার কোন ভাইয়ের সাথে কোন বিষয়ে ভিন্নমত আছে কিন্তু বহু বিষয়ে ঐক্যমত আছে, ওই ঐক্যমতের বিষয়টাকে ধরে আপনাকে আগাতে হবে। নিজের ঘরের স্ত্রীর সাথে মানুষ সব বিষয়ে একমত হয় না, কিন্তু তাই বলে তাদের একসাথে পথ চলা বন্ধ হয় না, বরং সেটাকে তারা মিনিমাইজ করে সামনে অগ্রসর হয়। আমি আপনাদের অনুরোধ করতে চাই, কর্মের স্থলে কর্মের ময়দানে যখন যাবেন আপনারা অবশ্যই, আপনার সমাজে বিভিন্ন চিন্তার মানুষ থাকলেও আপনি সবাইকে ভাই হিসাবে আপনার মুখে জায়গা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি না আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনাকে বিলীন করতে, সে জায়গায় আপনি অটল থাকেন, সে জায়গায় আপনি অবচল থাকেন, কিন্তু দিনের বিভক্তর স্বার্থে আপনাকে আপনার আহলে কিবলা আহলে সুন্নাহ জামাতের গণ্ডিতে থাকা মুসলমান ভাইদেরকে আপনার আপন করা শিখতে হবে, তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এই হাতাহাজারি এটা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। আমি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন প্রোগ্রামে আমি বলার চেষ্টা করি, হাতাহাজারি মাদ্রাসার পাশেই যে মন্দিরের অবস্থান আছে, আমি আমার ছাত্র জীবনে দেখেছি শত বছর ধরে
এত বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এর ওয়াল ঘেঁষে যে একটি মন্দির রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা সেই মন্দিরের দিকে কোনোদিন একটা হেল ছোড়ার কোন ইতিহাস কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না। এরপর দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানদেরকে আসামের কারপড়ায় দেশের কিছু মানুষ দাঁড় করাবার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে যতগুলো জিহাদে তিনি শরীক হয়েছে সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে মোট 1000 মানুষ মাত্র মারা গেছেন। এর মধ্যে 600 জন প্রায় ইহুদি, যারা বিশ্বাসঘাতকতার কারণে দণ্ডস্বরূপ তাদের হত্যা করা হয়েছে, আর বাকি মাত্র 400+ মানুষ তারা এতগুলো যুদ্ধে মারা গেছে। গোটা বিশ্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে মাত্র 400 মানুষকে জীবন দিতে হয়েছে। আজ মানবতার সবক আপনাকে আমি সকালবেলা যারা দিয়ে থাকি, সকালবেলা যারা দিয়ে থাকি, সে মানুষগুলোর ইতিহাস হলো যে তাদের এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে তারা হত্যা করে। এরপর মুসলমানদেরকে তারা অসন্দেহকামী, মুসলমানদেরকে তারা জঙ্গি, মুসলমানদেরকে তারা সন্ত্রাসী, নানা রকম অভিহায় তারা ঘোষিত করে খারাপ অভিধা। ভাইরামাত, আমাদের এই দুর্নাম দূর করবার জন্য, এই দুর্নাম ঘোষাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সমাজের কোন অসুবিধা আছে, সবার আগে আপনাকে অগ্রসর হতে হবে। আমি ইমামদেরকে বলি, আপনারা অনেকেই বিভিন্ন মসজিদের একসময় দায়িত্ব পালন করবেন, আপনার এলাকাতে ড্রেন জ্যাম হয়ে গেছে, আপনার নেতৃত্বে যুবকদেরকে নিয়ে আপনি সেটি পরিষ্কার নেমে পড়বেন। আপনার এলাকায় কোনো অসুবিধা তৈরি হয়েছে, আপনি সমাজের সব মানুষকে নিয়ে আপনার নেতৃত্বে সেই সব সমস্যাকে সলভ করবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল করেছিলেন মক্কাতে, হিলফুল ফুজুলের সাথে জড়িত হয়েছিলেন মক্কায় বাহির থেকে আসা মানুষদের জুলুম থেকে তাদেরকে রক্ষা করবার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে যে হাজরাসুল পাথর রাখা নিয়ে কোরআনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, তিনি সেখানে উদ্যোগ গ্রহণ করে সেই মতবিরোধকে শেষ করে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন, সমাজে তিনি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস হিসেবে শুধু মসজিদে খুতবা দিলে আপনার চলবে না, শুধু ওয়াজ মাহফিলে কথা বললে চলবে না, মানুষ যখন পীড়িত হবে আপনাকে যেতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি সৃষ্টি হবে শুধু তালাকের ফতোয়া দিলে হবে না, তাদের মধ্যে মীমাংসার উদ্যোগ আপনাকে নিতে হবে, কাউন্সেলিং এর উদ্যোগ আপনাকে নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগ আপনাকে নিতে হবে, বাপ সন্তানের মধ্যে দূরত্ব হয়েছে আপনার মসজিদ থেকে সেটার কাউন্সেলিং ব্যবস্থা করতে হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফতোয়া দেন নাই, তিনি মসজিদে নববীতে বসে স্বামী স্ত্রীর মধ্যকার মনমালিন্যতা দূর করার উদ্যোগ গ্রহণ করেছেন, বাবা সন্তানের সমস্যাকে সমাধান করবার চেষ্টা করেছেন, আউস এবং খাজরাজের মধ্যকার যে দূরত্ব ছিল সেটাকে মনমালিন্যতা দূর করবার উদ্যোগ নিয়েছেন, তিনি সমাজের সব ধরনের কাজে নিজেকে সামিল করেছেন, মানুষের জন্য কল্যাণকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আর এভাবে তার আদর্শ গোটা পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে হতে হয়েছে। আজ আমরা যদি নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে রাখি, মাহফিলে আবদ্ধ করে রাখি, মাদ্রাসা আবদ্ধ করে রাখি, মনে করি এই সমস্ত ধর্মীয় চক্র বা এই কাজগুলোর মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ, মনে রাখবেন আপনি নেতৃত্বের আসনে আসীন হতে পারবেন না, আপনাকে সমাজের মানুষের হিতাকাঙ্ক্ষী হতে হবে, সমাজের মানুষের কল্যাণে আপনাকে পাওয়া যেতে হবে, মানুষের বন্যা হবে সবার আগে আপনি চলে যাবেন, ভূমিকম্প হবে সবার আগে উদ্ধারে আপনি চলে যাবেন, রাস্তা যানজট তৈরি হবে সবার আগে আপনি চলে যাবেন, যানজট দূর করবার জন্য আপনি যানজট সৃষ্টি করবেন না। অনেক সময় মাহফিলে বক্তা আসার সময় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় বস বক্তা নির্বিঘ্নে যাওয়ার জন্য। আমি ব্রাহ্মণবাড়িতে এক মাহফিলে গিয়েছি, দেখি কিছু যুবক আমাকে ওয়েলকাম করার জন্য এসেছেন বাইক নিয়ে, তারা রাস্তা সব গাড়ি থামিয়ে দিয়েছে, কেন হুজুর আসবে? আমি বললাম এই মাহফিলে আমি যাব না, যে মাহফিলের ভলান্টিয়াররা সাধারণ মানুষের অধিকারকে নষ্ট করে, সাধারণ মানুষের পথ চলাকে রুদ্ধ করে দেয়, তারা গাড়ি চালকদেরকে জোরপূর্বক থামিয়ে তাদের হুজুরদের জন্য রাস্তা ক্লিয়ার করে, সে কখনো সমাজের কল্যাণকামী না, সে দিন ভালো করে বুঝে নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া কুমাল জুলুস আলাত, রাস্তায় বসা যাবে না, রাস্তার অধিকার নষ্ট করা যাবে না, তোমাকে রাস্তা বন্ধ করে তোমার হুজুরের জন্য ক্লিয়ার করে, রাস্তায় বন্ধ করে অসুস্থ রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্সে অনেক মানুষ থাকতে পারে, এই অসুবিধা তৈরি করার অধিকার কাউকে দেয় নাই। যাই হোক, পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের জন্য নিজেদেরকে উপকারী সাব্যস্ত করতে হবে, সমাজে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করতে হবে, সমাজের মানুষের দুঃখ দুর্দশায় আপনাদেরকে সবার আগে পাওয়া যেতে হবে। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান, মাহফিলে আসেন আর অন্য কোন জায়গায় কাজ করেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ও ফরিজাতিন নাস, আপনাকে মানবতার কল্যাণে কাজ করতে হবে, দাওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং জাতির সকল বিপদে সর্বাঙ্গে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ করবার মতো যোগ্য এবং যথাযথ দাঈয়াল্লাহ হওয়ার মতো, নবী এবং রাসূলদের ওয়ারিস হওয়ার মতো যত যোগ্যতা আমাদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা অর্জন করার তৌফিক নসিব করুন।
সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এক একজনকে দিয়ে, আমি আলী মিয়া রহমতুল্লাহ আলাইহি সাইয়্যিদা আবু বকর রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো বলতে চাই, তার মা বলবেন এ আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা, আল্লাহ আমার এক আলী মিয়াকে দিয়ে আপনি হাজার হাজার আলিমের কাজ দেন। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করছি আমার মুরব্বী ওস্তাদদের কাছ থেকে, যে আল্লাহ এক সে লাখো কি জরুরত পুরি ফরমা। জাযাকাল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তহিদ জনতা, আমরা সকলে সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে আমরা মাহফিলে শৃঙ্খলা রক্ষা করি ইনশাআল্লাহ আজিজ। একের পর এক আজকের প্রোগ্রামের সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সামনে আমাদের আওতায় এসে পড়েছেন, আমরা একের পর এক ইনশাআল্লাহ আমরা তাকরির শুনতে যাব। আমাদের সামনে এখন ইনশাআল্লাহ আজিজ আজকে আলোচকদের মধ্যে অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বুহারী মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব বারাকাল্লাহু ফী হায়াতি, সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা মামুনুল হক দামোদর কাদমুল্লাহ আলিয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা নুরুল ইসলাম মণিপুরী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা উস্তাদ মুফতি উস্তাকুন্নী সাহেব বারাকাল্লাহু ফী হায়াতি। সকলে সুশৃঙ্খলভাবে বসে পড়ি ইনশাআল্লাহ আজিজ একের পর এক উলামায়ে কেরাম তাকবীর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনা আসতাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল মুজতাবা الَّذِينَ آمَنُوا